দাও খোদা দাও আমায় আবার ও মার দার জাদিল, দাওয়ালের মতো বীর সেনানি জাগাতে লিখি, দাও খোদা দাও আমায় আবার ও মার দার হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি, দাও খোদা দাও আমার ও মার দি সচাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ববার বলক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সমর, অনড় অটুট পাহাড় সম দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ও মার দাও জাদিল। লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল, তার নাম বাংলাদেশ। সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে। তাও মুসলমান রাষ্ট্র যদি হতো, একটা কথা ছিল মুসলমানের তো এমনিতেই কোণঠাসা হয়ে আছে, কোন জায়গায় যে পৌঁছাবে, আল্লাহ বলার মতো সুযোগ থাকবে কিনা তাও তো চিন্তায় আছে। আমরা এমনিতে যে অবস্থায় এখন বাস করছি, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা 10টা মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন, 5 বার থানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে। এই যদি হয় আমাদের এখনকার অবস্থা, আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন? তাম দুনিয়ায় যে 5টা সমস্যা সবচাইতে বেশি এখন, তার ভেতরে সন্ত্রাস জঙ্গিবাদ নামে যেটা ধোয়া তুলে মুসলমানদেরকে কালার করার জন্য তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব সাথীরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মসাফির অবস্থায় আছি, মজলুম অবস্থায় এখনো আছি, কারণ মজলুম হওয়ার জন্য যে 3টা বিষয় লাগে তার 3টাই আমার ভেতরে আছে। মজলুম অবস্থায়, মসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি দিনাজপুরের ময়দানে, আল্লাহ প্রধানমন্ত্রী আশঙ্কা যেন এদেশে বাস্তবায়ন না হয়, হলে সমস্যা হয়ে যাবে আমাদের। আসেন যারা দায়িত্বে আছেন, এ থানার ওসি সম্মানিত ওসি ফরিদুল, ফরিদুল স্যার তো আসতেছেন, আসেন আমাদের স্টেজে আসেন, চেয়ারে নিজে, যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি, এই জন্য আজকে আমরা তুলে নিয়ে আসলাম এই জামাওয়ার ব্যাখ্যায়। যারা অবৈধ ইনকাম করছেন, আপনি মনে করছেন আমরা এই মাত্র 5,000 মানুষ শুনছি, না, এটা এখন তামাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে, যারা অবৈধ ইনকাম এখনো থামাননি থামেন, টাকা পয়সা যারা জমা করতেই আছেন, জমা করতেই আছেন, আর রক্ষণ করবেন কি করে, সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছেন? না, আপনি পারবেন না, তাহলে আল্লাহ দঙ্কা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআনকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে, বলেন? সুতরাং এর ভেতরে যা আছে কার্যকর 100 ভাগ হবে, আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়া, দঙ্কার কয়টা ব্যাখ্যা বললাম বলেন, বলেন? 1 নম্বরে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে,
বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে, টাকা আসবে হয়তো আপনার 10 লাইন দিয়ে। আল্লাহ বলেন আমার আইন আমার বিধান আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয় তোমার ওই টাকা ব্যয় হবে 15 লাইন দিয়ে। ওগুলো আসবে হয়তো 10 লাইন দিয়ে, বাজারের টাকা ব্রিজের টাকা কালভার্টের টাকা কত জায়গার কত জায়গায় আপনি সব সেট করে রেখেছেন, শুধু নিজে কিছু করেন না ফেরেশতা সেট করা আছে, মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে আছে, আসবে 10 লাইন দিয়ে যাবে 15 লাইন দিয়ে। দুই নম্বরের ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না, এটা যে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিজে কিনে নিয়েছিল, অথচ ওনার যা বেতন ওনার যদি মরণ পর্যন্ত বেতন পায় তাও তো এ জমি কেনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয় তা আমরা কি ঘাস কাটছি? বলেন এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে, বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে কয়েকদিন পরে দুদক দেখেছি শেষ, আবার ভিক্ষা করা না লাগে। দঙ্কায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ঈমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। আমার ঝিনাইদার একজন কয়েকদিন আগে গেছে, 200 কোটি টাকার মামলা। আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এ মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, শেষ করতে পারবে না। 200 কোটি, এটা মানসিক কয় টাকা লাগে এ দুনিয়া চলতে? বলেন মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন? লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়ায়, তাও পাচ্ছে। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি দুটো বিচি ঝুলেছিল, অনেকে বলছে এইটা এই লোকের বিচি। আমি দেখলাম ফেসবুকে যে বিচি মানুষের অত বড় হওয়ার কথা না, এর ছাগলের বিচি হবে, হয়তো ছাগল জবাই করে বিচি এরম ঝুলিয়ে দিয়েছে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান? আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টা পাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এই জন্য এইগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনও মিথ্যা হবে না। দুই নম্বর, আপনার অপমৃত্যু হবে, আপনি ইমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে, এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে তারপর কবে হুশ আসবে আমাদের? আমার দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি মাঝে মাঝে বলতো যে গন্ডার এর চামড়া এত মোটা, এর কাঁতো কুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, তাহলে রাস্তার পর এক গন্ডা কাঁতো কুতু দিয়েছে, কি তো আমার কাঁতো কুতু দিলে আমি হাসি, আর এ হাসে না কেন? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে হ্যাঁ গন্ডার হাসতেছে, বলছে বন্ধু তোমার 3 দিন আগে কাঁদো কুঁদো দিয়েছি আমি, তখন তো তুমি হাসলে না, আজকে হাসতেছো। গন্ডার ওর নিজের ভাষায় বলছে ভাই 3 দিন আগে যখন আপনি দিলেন 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করি আমার শরীরে কাঁদো কুঁদো লাগে। গন্ডারের কাঁদো কুঁদো লাগে কয়দিন পর? আমাদের সাথে সাথে
আমি আজ 12-13 বছর কাঁদো কত দিচ্ছি, তারপরেও তো আমার জাতির হোশ হয়। সে বিশ্ববিদ্যালয়ে 10 সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় 11-12 সাল থেকে ওয়াজের মাহফিলে, 12 সাল থেকে 24 সাল, এই 12 বছর কত, 3 বছর নাই ছিলাম ভেতরে, 9 বছর তো কাঁদো কত দিয়েছি বিভিন্ন কায়দায়। জাতির তো কোনো পরিবর্তন নেই, অবৈধ ইনকাম কি কমেছে, এমনকি আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিচ্ছে, অবৈধ ইনকাম তো কমছে না। জিলহজ মাস শুরু হয়ে গেছে, এ মাস আসার পরে নবীজি কমপক্ষে কয়েকটা কাজ উম্মতদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা কয়েক মিনিটে নবীর ওই নির্দেশগুলো একটু শুনি, যদি পালন করতে পারি। 1 নম্বর, এ মাস আসলে বিশ্ব নবী রোজা রাখতেন, যাদের অভ্যাস আছে আপনারা রাখবেন, সুস্থ থাকতে পারবেন। 2 নম্বর, এ মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কি বাড়াতেন বলেন বলেন? জিকির মানে আমাদের এই তাহেরি ভাইয়ের মতো জিকির না, এও জিকির করে, আল্লাহর নামে কিছুক্ষণ জিকির চালায়, এরপরে এমন এমন মানুষের নাম নিয়ে জিকির করে যেটার প্রকাশ্য শিরিক। প্রকাশ্য কি? তার কথাগুলো কোরআনে কারিমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে। সূরা আনআম 50 নম্বর আয়াত আর সূরা হুদ 34 নম্বর আয়াত, এ সমস্ত আয়াতের পুরা বিরুদ্ধে ওই মাওলানার কথা। মাওলানা বললে ভুল হবে, বললাম লিখলে নাফসি, এ নবী আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই, যে আমি ভালো করবো না মন্দ করব এটা আমার আয়ত্তে নেই, এবং এ কথা আমি বলি না যে আমি ফেরেস্তা হয়ে গেছি, আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে আছে, আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি, এ কথা আমি বলি না। কে বলছেন বলেন তো? আল্লাহ নবীজিকে দিয়ে কথাগুলো বলাচ্ছে যে আপনি বলেন যে আমি গায়েব জানি না, আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে নেই, আর আমি ফেরেস্তাও না, আমার গায়ের কাজ কি, আমার কাছে ওহি আসে, আমি এইটা তোমাদের কাছে প্রচার করি, এইটাই আমার কাজ। অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হই, সমস্ত উল্টা পাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? কোনো কাফের মুশরিকের জানাজা পড়া যায় আছে? এখন যারা জেনারেল শিক্ষিত মানুষগুলো, বিশেষ করে নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা বসে আছে, এ কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বসে, ও হুজুর ওরে বললে গুনাহ হবে, ওর তো আর ইমানই নেই, ও তো কাফের হয়ে গেছে। কোনো কাফের মুশরিকের জানাজা পড়া যায় আছে? কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ইমান নষ্ট হয়ে যায়। আমি জেলখানায় 3টা বছর পার করে আসলাম, কয়েকদিন আগে এসেছি, মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল, যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম, মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরিকের জানাজা পড়াবো না, যাবো না। বললাম এইটা নিয়ে আপনি এত কঠিন, এটা কোরআনের সরাসরি নির্দেশ। বিশ্বনবী নিজের চাচা মুশরিক ছিল আবু তালেব, কি ছিল বলেন বলেন? সে যখন মারা যাচ্ছিল তার কাছে যে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালেব বল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস। হে চাচা, আপনার জলে বলা লাগবে না, আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি, আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই শিকার আমার কানের কাছে মুখ নিয়ে করেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতি দিব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতি সারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলে ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও, দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাজিল করলেন,
ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি, এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাখে নিয়ে চোমা দিয়ে লালন পালন করেছে, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয় নিজে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন, এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি, আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তার হেদায়েত দেয়, আর আমি আপনার সাথে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলেও অন্তত একবার বললেও আপনি তার জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে, কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি, আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে, এ অবস্থায় মারা গেল। নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন, হে আমার মাবুদ, আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এ লোকটা আপনার চাচা, আল্লাহ তো ভালোভাবে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি বলেন না কেন? মা কানালিন নাবিজ্জি ১১৩ প্রথম অংশে আছে, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, কোনো নবীর জন্যে কোনো ইমানদারের জন্যে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না, যে কোনো মুশরিকের জন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। এটা আপনার চাচা আমি তো জানি, আপনার আপন চাচা, কিন্তু লোকটা মুশরিক। আপনার জন্যে শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, ইমানদার যারা তারাও যেন মুশরিকের জন্য দোয়া না করে ক্ষমা না চায়। এই আয়াত আমি মানালাম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো, যে নবী হাত তুললে, আল্লাহ ফেরত দিয়েছে, আমি কোনোদিন পাইনি, ওনার হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত। আমরা জানি যে কাবা শরীফ বাদ দিয়ে নবীজি ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন। হঠাৎ আসরের নামাজের সময় দুই রাকাত হয়ে গেছে, মনের ভেতরে একটা কামনা এসেছে, আল্লাহ আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম আমি শান্তি আরো বেশি পেতাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই, আপনি বারবার আকাশের দিকে তাকান কেন আমি বুঝি, দুই রাকাত নামাজ হয়ে গেছে, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি দুই রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন। কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এইদিকে, ওই সময় বাইতুল মুকাদ্দাস ছিল এইদিকে, উনি নামাজের ভেতরে ঘুরে গেছে। এখানে কয়েকটা শিক্ষা ছিল, আমি ওইগুলোর দিকে না, আমার মূল কথা ছিল নবীজি হাত তোলেন নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায়, সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, বসে আছে, নিজের আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আপনার একটু চিন্তা আসে না কেন? নিজের আপন চাচা নবীর, সাধারণ মানুষের না, তাও সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল। লাগবে ভাই, বসেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব কি বলছি, তাহলে দেড় ঘন্টা বসে থাকা না, আমি যে ১২-১৩টা শিক্ষা বের করবো শেষে আপনারা বলবো, আপনার বাতাস দেওয়া ছিল। দিনাজপুরবাসী
বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো এরকম নামি দামি মানুষের চাষা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয় চাষা মুশরিক, আমায় হামজার মতো, এমনকি কাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোদাইসিকে দিয়েও যদি কেউ মুশরিকের জন্য দোয়া করে ওইটা কবুল হবে। অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায় আর আমরা দোয়া করে গরু জবাই করে বলে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। জান্নাত তো আমাদের বাবার নাকি? এটা পুরাটা ধোকাবাজি। খালি আপনাদের ওই গরু ছাগল গুলোই নষ্ট হয়, তারা কিচ্ছু হয়। এই জন্য এত কড়া ছিলেন, বারবার বলতেন হামজা কোনো মুশরিকের জন্য আমি জানাজায় যাব না, এমনকি জানাজা পড়াবো না। আমাদের উচিত হচ্ছে আমাদের নষ্ট হয়ে না যায়, আর যায় নষ্ট হোক। আলেমের নাম নিয়ে আসে এমন কিছু মানুষ বের হচ্ছে এই দেশে, এদের পেছনে রাঘব বোয়ালরা আছে আমরা জানি, নাই তো এত শক্ত কথা বলার পরে এই 96% মুসলমানের দেশে টিকে থাকা সম্ভব না। যে কথাগুলো বলা হয় পুরাপুরি ইমান শেষ হয়ে গেছে, অথচ এর বড় কিছু আবেগলা নারী পুরুষ তার পেছনে আছে না নেই? বাংলার মুসলমানেরা হুশ আপনাদের কবে আসবে আমি জানি না, এখনই আপনাদের বিবেককে কাজে লাগান। অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মুলকের 10 নম্বর আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন আল্লাহর কথা। জাহান্নামে সাইরের দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, দারওয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে যে কেন এসেছেন আপনি জাহান্নামে সাইরে? আমি এর আগে অনেকবার বলেছি জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। শিরিক যদি কোনো মানুষ করে, এ লোকটা যদি মুশরিক সত্যি সত্যি প্রমাণ হয়ে যায়, এর জানাজা পড়া, এর জন্য দোয়া করা হারাম। আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তার ইমান নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত বুঝেছেন? সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে, জিকির হবে কার নামে বলেন তো? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আলি বাবা, শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবার নামে জিকির করে, ও শিরিক করছে না? আর শিরিক করলে তাকে বলা হয় মুশরিক। আর মুশরিকের জানাজা পড়া দোয়া করা জায়েজ আছে? এখন তো ফতোয়া আপনারা দিতে পারবেন। এই জন্য জিলহজ মাস শুরু হওয়ার পরে নবীজি যে 2 নম্বর কাজ বেশি করতেন সেটা জিকির, কিন্তু এটা হওয়া লাগবে কার নামে? আরো জোরে, জিকিরের শব্দ আমরা কোরআন হাদিসে পেয়েছি মাত্র 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা বলেন তো? জিকিরের সিস্টেমও আছে 4টা। যেমন তেমন ভাবে যা তা করে আপনি করবেন, এটা ইবাদত হবে না, কারণ এই জিকির তো আর খেলা তোলা জিনিস না, এটা একটা ইবাদত। এটা কি? নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকালে নামাজ হয় না, কথা বললে নামাজ হয় না, হাসলে নামাজ হয় না, হয় বলেন? নামাজের ভেতরে যদি মন এদিক ওদিকে চলে যায় আমলে কাসির হয় তাও নামাজ হয়, তাহলে ওটা যদি ইবাদত হয় জিকিরও কি? জিকির যদি ইবাদত মনে করে কেউ করে থাকেন, শব্দ হচ্ছে জিকিরের, আবার বলেন তো কয়টা? বলেন সিস্টেম 4টা। 1 নম্বরের শব্দ হচ্ছে অজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি ইলা আখরি আয়াত। সূরা আরাফের 205 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনার রবকে আপনি যখন ডাকবেন মনে মনে ডাকবেন। কিভাবে? দিনাজপুর বাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি জিকির যেহেতু ইবাদত, আরে জিলহজ মাস আসলে নবী যে এটা বাড়িয়ে দিতেন, সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে, কোনো বাবার কাছে না। 1 নম্বরে শব্দ কি? সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই, যদি থাকে ওগুলো দোয়া দরুদ।
আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত, দোয়া হিসাবে আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, ওটা একটা দোয়া আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে। আর জিকির এটা ইবাদত, এটা নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো, এটা কি বলেন? শব্দ যে চারটা বললাম এর বাইরে কোন শব্দ আছে? এমনকি ইয়া রাসূলুল্লাহ জিকির করা হারাম, জিকির রসুলের নামে নেই, রসুলের নামে আছে দরুদ শরীফ, রসুলের নামে কি জিকির শুধুমাত্র করা লাগবে? কার নামে? উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ সূরা আরাফের 205 নম্বর আয়াতে তো শিখিয়ে দিলেন আপনার রবের জিকির করবেন মনে মনে, দুই নম্বরে ভেতর সন্তুষ্ট হয়ে, তিন নম্বরে কান্না জড়িত কণ্ঠে, চার নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এ রেকর্ডকে তো বিষয় ছড়িয়ে দেবেন কালকে সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, যেখানেই যান এই চারটা সিস্টেমের বাইরে যদি কেউ জিকির দেয় ওটা জিকির না, ওটা ওর ফিকির। আমি আশা করি এটা ক্লাস চলছে, আপনি ছাত্রের মতো বুঝেছেন, নাকি আমি রিপিট করব? এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, জিজ্ঞাসা করছে কি কাঁদো কেন? কথা বলে না, কি কাঁদো কেন কিছু বলো। যে রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে তো ভালো, ফেল করেছে না পাশ করেছে? ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি। এরকম ছাত্র নাই তো আপনার? আবার আমি যা বলছি মনে থাকতেছে? সকালবেলা থেকে জীবনে কার্যকারী করা লাগবে। সুতরাং জিকিরের নামে উল্টা পাল্টা সবচাইতে বেশি এটা ভেজাল চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, পৃথিবীর বহু জায়গায় আমি আল্লাহর রহমতে গেছি পাইনি। জিকির একটা এবাদত, ওরা এবাদতের মতো করে, অথচ এই তিনটা দেশে এমন এমন জিকির চালু করেছি যে কোনো কোরআনে নেই হাদিসে নেই, করলেই মানুষ মানে ইমান হারা হয়ে যায়। আল্লাহর নাম বাদ দিয়ে ইয়া আলী বাবা, ঈশা আলী বাবা, কি বাবা বাবা নাম তুলিস আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। জাহান্নামের এই মালিক যে দারোয়ান ফেরেস্তা দাঁড়িয়ে আছে, ও কিন্তু জিজ্ঞাসা করবে যে কেন আসলে এখানে। ওরা দুইটা কথা বলবে, যারা জাহান্নামে যাবে তারা কথা বলবে কয়টা? তারা বলবে আমরা এক নম্বরে সোনার পরে না সোনার ভান করে থাকতাম। এই চরিত্রের মানুষ দেশে নেই আছে মানে আমরা দেশে কোরআন হাদিসের কথা কম বলা হয়? অধিকাংশ মানুষ সোনার পরে না সোনার ভান করে থাকে। অমানা জুলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া ইয়াদা হিলাল ইসলাম, সূরা সফের 7 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ জানিয়েছেন এ পৃথিবীতে আমি আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম হচ্ছে ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, অথচ এই লোকটা ঘাড় ঘুরিয়ে অন্য দিকে চলে যায়। আর এই চরিত্রের মানুষ আমাদের দেশে বেশি। জাহান্নামে লাজার বর্ণনা পড়েছিলাম কোরআনে কারিমের সূরা মারিজে, আল্লাহ পাক জানিয়েছেন কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাওয়া। জাহান্নামের লাজা একটা দরজার নাম, এখানে ওসি সাহেব আছে, চেয়ারম্যান আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ওনারা যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কয়টা, আমার মনে হয় এক বাক্যে বলবে সাতটা। জিজ্ঞাসা করে দেখেন, অথচ কোরআনে কারিমে হাদিসে আমি তো কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি পড়া কোরআনে কোনো জায়গায় জাহান্নাম সাতটা এ কথা নেই। লাহা সাবাতু আবওয়াব, আল্লাহ বলেন জাহান্নামের দরজা সাতটা, কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে গোনা করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে বর্ণনা চলছে কোন দরজা? লাজা, বলেন বলেন। আগেরটা গেল সাগির, দুইটা কারণে আল্লাহ সাগির নামে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে,
এক নাম্বারে যারা শোনার পরে না শোনার ভান করে থাকত, দুই নাম্বারে যারা তাদের আকেল তাদের কমন সেন্স যাদের বিবেক কাজে লাগাতো না দুনিয়ায়, এই দুইটা গুণ যাদের তাদের সামিরে আল্লাহ দেবে। আল্লাহ যায় দেওয়ার জন্য দুইটা গুণ আমরা পেয়েছি। এক নাম্বারে তাদরুমান আদবার ওয়া তাওয়াল্লা, জাহান্নামে লাজা এই দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও ঘাড় ঘুরিয়ে চলে যেত। আর এটাও বাংলাদেশে বেশি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি আমার আল্লাহকে খোঁজ করার জন্য নিজের তরফ থেকে চেষ্টা করে করে খুঁজে নিয়েছিলেন। কখনো রাতের বেলা আকাশের তারকা, চাঁদ, দিনের বেলায় সূর্য, গাছ, এ সমস্ত জিনিসগুলো দেখে দেখে যেই অস্ত্রমিত হয়ে যেত, বলতো না যা ডুবে যায় সেগুলো আমার মালিক হতে পারে না, তিনি শেষে ঘোষণায় দিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা শুনে রাখো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এটা জায় নামাজের দোয়া বলে অনেকে চালায়, না এটা জায় নামাজের দোয়া না। এখানে অনেকগুলো বিষয় শেখার আছে, যারা ইসলাম সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা কাজ এবাদত মনে করে করেন এগুলো বেদাত হবে। এটা কি জায় নামাজে দাঁড়ানোর দোয়া? এটা কোরআনে কারিমের সূরা আনআম 79 নম্বর একটা আয়াত। এই আয়াতটার ভেতরে তিনটা বিষয় আল্লাহ মানুষকে জানাতে চেয়েছেন। মানুষ যখন মেন্টালিটি ঠিক করবে, নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, তখন যেন আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আগে পড়ে, এরপরে নামাজ শুরু করবে। আল্লাহকে বলা লাগে যে ইন্নি ওয়াজ্জাহতু, আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এটা না, এটা আমরা জানি যে মুসলমান তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো, একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে, শরীরের মাথা যেমন টের পায়, তামাম দুনিয়ার মুসলমানের কোনো জায়গায় যদি আঘাত লাগে বাংলাদেশ থেকে অন্তত আপনি ওহ আহ এটা টের পাবেন। আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনছিলাম, চিত্রনায়ক ছিল মিঠুন, নাম শোনেননি? এই লোকটা পরবর্তীতে সিনেমা জগৎ ছেড়ে দিয়ে চলচ্চিত্র বাদ দিয়ে চলে আসে ইসলামের লাইনে। ওনার ব্যক্তিগত একটা কাহিনী শুনলাম, একজন মারা গেছে, ওনার কাছে খবর দেওয়ার পরে বলছে একটা লোক বিপদে পড়েছে, পড়ে যাও মারা গেছে। উনি ইন্নালিল্লাহ পড়লেন না, একটু আফসোস করবেন, করেন কি হয়েছে ভাই আপনার, একজন মারা গেল বিপদে পড়লো, আপনি ইন্নালিল্লাহ পড়ে বা অন্য কোনো কিছু বলে? বলছে না আমার মনের ভেতরে তো ওই রকম কিছু আসতেছে না, কারণ আল মুসলিমও আখল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজির হাদিস ছিল তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো, শরীরের কোন জায়গায় আঘাত লাগলে যেমন তামাম শরীরে খবর হয়ে যায়। আপনি আমাকে খবর দিলেন যে একজন মুসলমান বিপদে পড়েছে, মরে গেছে, আমার শরীরের ভেতরে তো সেরকম কোনো অনুভূতি আমি পাচ্ছি না, তা আমার মনে হয় তার কিছু হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ সত্যিই ও বিপদে থেকে বেঁচে গেছে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম একজন মুসলমানের ভেতরে কিরকম অনুভূতি আসলে সে বুঝতে পারে যে আমার মুসলমান ভাই বিপদে পড়েনি। তামাম দুনিয়ার মুসলমানেরা যদি আজ নবীজির হাদিস অনুযায়ী একটা শরীরের মতো আমরা হতে পারতাম, আমার মনে হয় ফিলিস্তিনে যে অবস্থা চলছে আরো অনেক আগে স্বাধীন হয়ে যেত, আমরা ওই হাদিসটাকে ওই ধাঁচে নিয়ে যেতে পারি। তাহলে আমার চেহারা বলতে শুধুমাত্র এই মুখমণ্ডল না, আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা একটা চেহারা, প্রত্যেকটা কি এই চেহারা গুলো আমি সব আজ ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে,
তুমি আসমান আর জমিন বানিয়েছ আমি খেলা করার জন্যে, লোক দেখানোর জন্যে না, হানিফা একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়েছি। এখন আমি আর কারো দিকে নেই, আমি চীনের দিকে নেই, আমেরিকার দিকে নেই, রাশিয়ার দিকে নেই, ভারতের দিকে নেই, আমি আসি তোমার দিকে। এই কথা বলে মানুষ একটা নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলার পরে এই কথা বলতেছে, ও কোন জায়গায় আছে আপনি টের পাচ্ছেন? আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে আমান আমিন আর মুশরিকিন, আর বলছে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন, আর আমাদেরকে ইসলামের নিয়ম নীতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা অনেকে মানতে চাই না। আমি এটা বোঝাতে চাচ্ছি, জাহান্নামে লাজার এই দরজা তো তাদের ডাকবে যে মানুষগুলোকে সত্য জানার পরও যারা অহংকার করে ঘাড় ঘুরিয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে চলে, আর এটা দিন দিন এদেশে বেড়ে যাচ্ছে। যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করা যায় কি করে, সেই চেষ্টায় থাকে সব সময়। এই আয়াতের তাফসীর অনুযায়ী দুইটা কথা খুব গোপনে বলছি, মাইক বাদ দিয়ে বলবো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহর বিধান আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে, টাকা পয়সা কামাই করে, ইনকাম করে, দুইটা ক্ষতি হবে তার। এক নম্বরে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেবে। দঙ্কা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে, বিশেষ করে ফিজিলাল কোরআন সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহে, উনি দঙ্কার ব্যাখ্যায় সাতটা বিষয় তুলে এনেছেন। আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব? না, আমার মাছের কাহিনী মুখস্থ আছে, আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন। এটা ক্লাস চলছে বললাম না, এক ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে, ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকে, সব বাদ দেন। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান। দিনাজপুর বাসী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন, এ দিনাজপুরের পাঁচ বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন, এই ময়দানে যদি এতগুলো উম্মত দেখতেন, এখানে বসে বসে উনি এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন। কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আছে কোরবানি। কোরআনে কারিম থেকে আবার বলছি, জবান খুলে বলেন, শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقِّ إِلَى آخِرِ آيَاتِ سُورَةُ مَائِدَةَ কোন সূরা? বলেন বলেন, মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? 120টা আয়াত আছে, 16টা রুকু আছে, আমরা মাত্র একটা আয়াত 27 নম্বর আয়াতের এক ভাগ পড়েছি, চার ভাগে। আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে। যদি এক দেড় ঘন্টা আমি এভাবে বলি, দেখবেন এক দেড় ঘন্টায় কিছুই হবে না, মনে হচ্ছে শুরু হচ্ছে। একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, পুরা কোরআনে কত আয়াত আছে, কত কথা আছে, এইটা কিয়ামত পর্যন্ত হায়াত বিল আপনি শেষ করতে পারবেন না। আর তার কাছেই মানুষ আসতে চায় না। নামকরণ যেহেতু বললাম, এই জন্য একটু কথা দু এক মিনিট বলছি। মায়েদা মানে দস্তরখানা। তামাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফিজিলালিল কোরআনে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, পড়ে যাওয়া খাবারগুলো যদি কেউ খেতে পারে দস্তরখানায়, তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায়। এই কথা বুঝলে বলছেন তুমি, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দের মহর আদায় হয়। আপনি এখনো মরেননি, জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই, অথচ 1500 বছর আগে নবীজি এ কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মহর আদায় হয়। তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি, বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাব না। তো নবীজি এ কথা বলতে চাই। দ্বিতীয় নম্বরে, আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা প্রতিদিন 360টা এই জোড়া আছে আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা। সাহাবীরা বলেন, হুজুর আমরা এত গরিব মানুষ, প্রতিদিন সাদগা করব টাকা পাবো কোথায়? নবীজি বলেন, দুইটা কাজ করবা দুনিয়ায়, তাহলে 360টা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে। এক নম্বরে, মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থুথু লালা এরকম কিছু পড়ে থাকে, কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা। অথচ এই দায়িত্ব এখন শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের। হাদিস কে শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমরা মানবে আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি? আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য 360টা জোড়া দিয়ে দিয়েছেন, এগুলো তো সাদগা আদায় করা লাগবে। আজকে থেকে কোনো মসজিদে যদি ময়লা পড়ে থাকে, নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন। সুবহানাল্লাহ, বলার যে কায়দা, এমন হয় কিয়ামতের আগে আমল হবে না। দুই নম্বরের রাস্তায় চলতে গিয়ে কোনো কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান, নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন। বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা, রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা, আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি। থাক, নবীজি বলেন, যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, এদের ইমানের যে 77টা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা, যে তার ইমান আছে বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে। আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি, তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এখন যদি বলেন আমার দাড়ি আছে, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, আমার জুব্বা আছে আবু সাহেলের জুব্বা ছিল না? আপনি মনে মনে করেন আমি ইমানদার, আমি মসজিদের দিনাজপুরের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি। ইমান বোঝাতে হলে এই 77টা বিষয় আপনাকে জানা লাগবে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। নবীজি বলেন, যদিও তুলে ফেলে দিতে পারে, তাহলে বসবে সে যেন তার ভেতরে ইমান আছে। অ পৃথিবীর মানুষেরা, 750 কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন, সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে, এটা আপনারা মানেন কি করি? কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন। আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না, আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সে সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন, কিছু হলেই আমাদের দোষ। সুতরাং বুঝতে হবে, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে, এরা নবীর উম্মত মুসলমান না, এরা অন্য কিছু।
সূরা মায়েদার যে নামকরণ শুনলেন, এখান থেকে আপনি কি পেলেন বলেন তো? আজকে থেকে আমলটা শুরু করা দরকার। দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি, তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট। কি কথা বলে দেখেন, বাংলাদেশের দিকে তাকান, এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন চার পাঁচ রকমের খাবার দেয়, এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে। দিনাজপুরে যেভাবে লিচু হয়, আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায় আপনি পাবেন না। আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না। তামাক ছাগলেও খায় না, অথচ দিনাজপুরের লোকেরা খায়। হ্যাঁ, কথা বলছো না কেন? এই যে রংপুরে আকিজ গ্রুপের, এরপরে লালমনির হাটে আকিজ গ্রুপের যে বিশাল ভান্ডার, এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায়। তাহলে আপনারা না খেয়ে তখন তো ছাড়েন না, বিড়ি ছাড়া খাচ্ছেন, এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন। কারা কারা বাদ দিতে পারবেন দেখি, বিড়ি ঘর কয়েকটা আছে এখানে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে, আপনি ছেড়ে দেবেন ভাই। শুধু এ দোষ আপনারেও দেয় না, আপনার স্ত্রী নেই, সম্মানিত মা বোনেরা যদি এসে থাকে, আপনার স্বামী যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওর বিছানা আলাদা করে, ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো, শেষে যে থাকতে পারবে না, বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে। এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন কান খাড়া করে শোনেন। ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান। আমার এখানে প্রশ্ন আছে, এই আমরা বাতাস দিচ্ছিল কে আছে এখানে? এবারে আপনার জিজ্ঞাসা করব, এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লু, আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে, নাবাব নাই আদম বিল হক, হযরতে আদম নবীর দুই না দুই সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা দেড় হাজার বছর আগে না, এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা, হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি? নাকি আমাদের এখানে কি করণীয় আছে? আল্লাহ বারোটা জিনিসের পরে দিয়েছেন, আমরা দেখি। প্রথম নাম্বার এই তেলাওয়াত, কি শব্দ দিয়েছেন আরো জোরে বলেন। আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে, উনি বলবে হ্যাঁ, কি পড়েছে তেলাওয়াতে? হয়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তেলাওয়াত হয়েছে না? কথা বুঝতেছে? আল্লাহর প্রথম শব্দ ওয়াতুলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে। ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে, উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে, তেলাওয়াত হয়েছে না? পড়া কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, রতালা তালাওয়া অভিধান বেত্তা যারা আছে এই তিনটা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার চারটা হক আদায় করা লাগবে। এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে, দুই নাম্বারে ওটা বুঝতে হবে আপনাকে, তিন নাম্বারে ওই বোঝা বিষয়ের ওপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, চার নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে।
তাহলে অনেকে হয়তো সহ্য করে হয়তো তেলাওয়াত করেছে। দ্বিতীয় নম্বরটা এক কথা বলে না কেন নেই। তিন নম্বরটা যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে। উনি তেলাওয়াত করেছিল আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল। হে নবী আপনি কি তাদের এদিকে তাকিয়েছেন? আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাত করে দেয়নি? কায়দাহুম, কায়দা মানে কি? কায়দা বলি না আমরা, কায়দা করেছো, কায়দা মানে ষড়যন্ত্র। আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাত করে দেয়নি? এটা উনি পড়ার পরেই মনের ভেতরে 100% দৃঢ় বিশ্বাস রাখবে। কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে, আবরাহার এই হাতিওয়ালা বাহিনীর, তাম পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাবে রক্ষা করবে। আজ আমরা ইসলামের দুরবস্থা দেখে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে, দিনকাল ভালো না। তাতে কি বললেন? কোরআনের আয়াতের উপর তো আপনার 100% বিশ্বাস এখনো আসেনি, তার মানে আপনার তেলাওয়াত হয়নি। নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান, তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই। হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি, ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে, আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন। যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমা আর আকলিমা, হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল, কাবিলের সাথে যেটা ওটা চেহারা অত ভালো ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি ভালোবাসা আকর্ষণ মহব্বত এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা এক নাম্বারে তোমাদের স্ত্রী মেয়ে লোক, মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে? আর জোরে, আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় ফুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন হযরতে আলাইহিসসালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিসসালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দর ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতিমাতুজ জাহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিসসালাম, বিলকিস, সারা, জুলাইখা, এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি কিছুই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশেই দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন, আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিসসালাম বলে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে? আপনি সেই কায়দা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে ধরাও যাবে। একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে
যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ। অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোর ভুলে যাব না, অথচ পুরাটাই হারাম। বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে, বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি ওগুলো টের পাবেন না। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। এই জন্য মেয়েদের শুক্রিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে। এটা আছে বলে আপনি আজ এত দামি, কথা বলেন। পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না, সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না, পরকীয়া প্রেমে এলাকায় নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত, তিনটা ক্ষতি হবে দুনিয়ায়। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে, তিন নম্বরে মরণের সময় আপনি ইমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলি শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরত আদম বলছে আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো। বলে বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে, কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওইদিন বলেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেন মোহর হয়ে যাবে। দেন মোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন, এখানে আমি দুইটা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ইলা আখিরা সূরা বাকারা। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছেন, বউ নিয়ে বাড়ি চলে যাও, জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদি পিতা, আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন এই পৃথিবীর বান্দা বান্দিরা, বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর সামনে থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি শহর থেকে যাচ্ছেন, ঘর জামাই আছেন কারা হাত তোলেন তো দেখি, একজন নেই। যে দিনাজপুর এখনো ভালো আছে। আয়াতের দ্বিতীয় নম্বর কত ছিল খেয়াল করেন, কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও, আনতা ওয়া সাউজুকাল জান্নাতা ওয়াকুলা, এই একালি টান আছে ওয়াকুলা। আল্লাহ দিয়ে বসন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়াকুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না? আল্লাহ একবারে গোলা দিয়েছেন আংটা দেয়নি। আল্লাহ বলেন যে পরিমাণের খাবার সে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠন এদেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে। অথচ মেয়েদের সবচেয়ে
সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। কেন তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না আদম তোমার বাণি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না? অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে, তারপরে আংটা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন সাউজন, কই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক মোরতাদ বেঈমান উল্টা পাল্টা নারীদেরকে বসিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন, ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান, নিজে খাবে স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইসো সে তোমা, এদিকে তাকান, হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে ইচ্ছা, স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি। অলা তাকরবা, সাবধান নিকটে যাবা না। হাদিহি সাজারা, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, তে আয়াত কোরআনে নাজিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি সাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে হাক্কানির ভেতরে পাবেন। এক নম্বরে মুফাসসিরুল ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি দুনিয়ায় যারা যাবে, এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবেন, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান আমি নিষেধ করছি না, কিন্তু এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিজে আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না, এরকম বিয়ে দেশে নেই। কথা বলেন এখন, এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান তারপর আপনার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমা সুয়াতিল খালিক, এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো সামনে করা যাবে না। এটা যদি বিআই না থাকে, না থাক, কারণ যে বিআই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ওইরকম বিআই থাকার চাইতে না থাকা ভালো। তাহলে আয়াত থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি, বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। দুই নম্বরে, যা খাবেন যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলেন এখন, যেই মানের ঘরে থাকেন ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে, যেই মানের কাপড় আপনি পরেন ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে যে দিবসে গেলে ইমানও যায় আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই, নাম দিয়ে শিশু মেলা, শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশু খালারা আর মামারা। আমার
ভাইরা, এই জন্য এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায় আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনা জালিমিন, দুইজনে কিন্তু জালিম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যেই মহিলা জুটি ছিল তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন না এটা সম্ভব না, আল্লাহ আর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়ে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন ইযিন ক্বরবা ক্বরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালা মিন ইয়াতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছে? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম, আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না অভাবে থেকে যাবে তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়ার টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। নাকি মাসলা পালা ভুল হয়ে গেল না এই এলাকায় এসব আছে? আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ তিনটা। এক, আল্লাহ পাক বলেন একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালা ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে কাবিল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন বৈধভাবে সৎভাবে অনেকের সাথে, অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এমন এমন মামলা হামলা বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয় সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা পাঁচ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের একশো তেরো নম্বর আয়াত, বাড়িতে একটু আয়াতটা মিলাবেন। ওমায়ে আকেসে বে খাতিয়াতান আও ইসমান সুম্মায়া রুমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা। শেষ করে দেবো, মেলা রাত হয়ে গেল, আমি তো এখনো খাবারই খাইনি, খাবার খাওয়া লাগবে না? পারবো, ঠিক আছে আর একটু করে খাবার নিয়ে আস। সূরা নিসার আয়াতের বর্ণনা বলছি, আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে, এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এ দেশে আজ হাজারো ভরদলোক নামে যারা, এরা রাস্তায় বের হতে পারত না।
বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলেন, অথচ লোকটা ও বিষয় কিছু জানেই না। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ইমান এবং যোগ্যতা দান করো, বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দর ভাবে গোসল করে গোব দাড়ি কেটে একেবারে ফেরেস্তার মতো লাগতেছে আপনাকে, আপনি যে কাজ করে এসেছেন এটা যদি সত্যি শরীরে লিখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের অসিলায় আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত, তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লিখা থাকে, রাস্তায় বের হওয়া যেত। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।